হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্যারোডিয়া টেক বিডি চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে বিকাশের নতুন এবং পুরাতন উভয় গ্রাহকের জন্যই তিন ধরনের বোনাস বর্তমানে চালু আছে। এই তিনটা বোনাস মিলিয়ে যারা নতুন গ্রাহক আছে তারা হচ্ছে 85 টাকা বোনাস পাবে, আর যারা পুরাতন গ্রাহক আছে তারা পাবে 60 টাকা বোনাস। তো এই বোনাস আপনারা কিভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তো এই জন্য আমি এই মুহূর্তে আছি হচ্ছে বিকাশের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে। তো আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে যাই, অফারের বিস্তারিত এই যে একটা অপশন আপনারা এখানে আসলে পাবেন, আমি এটাতে ক্লিক করলাম। তারপর এখানে হচ্ছে অফারের বিস্তারিত এ টু জেড লেখা আছে, আপনারা অবশ্যই যে নিয়ম এবং শর্তাবলীগুলো আছে এগুলো অবশ্যই পড়ে নেবেন, নাহলে অ্যাকাউন্ট করার পরেও বোনাস পাবেন না। তো নতুন গ্রাহকের জন্য কীরকম বোনাস সেটা একটু বলে দিই। যারা নতুন গ্রাহক অর্থাৎ যাদের এখনও পর্যন্ত কোনো প্রকার বিকাশ অ্যাকাউন্ট নেই, তাদের ক্ষেত্রে হচ্ছে তারা অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিজে নিজে সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে অ্যাকাউন্ট করে প্রথমবার লগ ইন করলে সেক্ষেত্রে পাবে হচ্ছে 50 টাকা বোনাস। তবে এই বোনাসটা 2 দিনের মধ্যে দেওয়া হবে, 2 কার্য দিবসের মধ্যে। আর যারা পুরাতন গ্রাহক আছে তারা হচ্ছে যাদের অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু কখনও বিকাশের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেটা ব্যবহার করেনি, তারা যদি প্রথমবার বিকাশ অ্যাপে লগ ইন করে তাহলে তারা পাবে 25 টাকা। তাহলে প্রথম যে বোনাস সেটা হচ্ছে ওয়েলকাম বোনাস বলা হচ্ছে এটাকে। অর্থাৎ নতুন যারা, যাদের এখনও পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট নেই, তারা মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে নিজে নিজেই অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করলেই সেখানে পাবে হচ্ছে 50 টাকা বোনাস। আর যারা পুরাতন গ্রাহক, যাদের অ্যাকাউন্ট আছে কিন্তু কখনও বিকাশ অ্যাপ ব্যবহার করেনি, তারা যদি বিকাশ অ্যাপে লগ ইন করে তাহলে তারা পাবে 25 টাকা বোনাস। তো এরপরে দ্বিতীয় বোনাস হচ্ছে ক্যাশব্যাক। তো ক্যাশব্যাকটা কীভাবে পাবেন, ক্যাশব্যাক হচ্ছে আপনার 15 টাকা মোবাইল রিচার্জ করলে 15 টাকায় ক্যাশব্যাক দেওয়া হবে। তবে এটা 2 দিনের মধ্যেই দেওয়া হবে, ইনস্ট্যান্ট নয়, আপনাকে 2 দিন অপেক্ষা করতে হবে, 2 দিন পরে আপনার অ্যাকাউন্টে এটা জমা হয়ে যাবে। তবে এক্ষেত্রে বোনাস পাওয়ার জন্য বরাবর 15 টাকায় আপনাকে রিচার্জ করতে হবে, 15 টাকার কম বেশি হলে আপনি বোনাস পাবেন না। তো এরপর আরেকটা বোনাস আছে, সেটা হচ্ছে রেফার বোনাস। আপনি যখন বিকাশ অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে যদি কারোর রেফার ছাড়াই যদি অ্যাকাউন্ট করে ফেলেন তাহলে আর রেফার যে বোনাস আছে সেটা আপনি মিস করবেন, সেটা হচ্ছে 20 টাকা। তো আপনি আমার রেফার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা 3টা বোনাসই পাবেন। তাহলে 3টা বোনাস হচ্ছে, একটা হচ্ছে ওয়েলকাম বোনাস, আরেকটা হচ্ছে ক্যাশব্যাক, আর একটা হচ্ছে রেফার বোনাস। তো যারা নতুন গ্রাহক, নতুন গ্রাহকরা ওয়েলকাম বোনাস পাবে 50 টাকা, তারপর হচ্ছে মোবাইলের রিচার্জের মাধ্যমে ক্যাশব্যাক পাবে 15 টাকা, আর রেফার বোনাস পাবে 20 টাকা। তাহলে কত হলো, সর্বমোট 85 টাকা। আর যারা পুরাতন গ্রাহক আছে তারা হচ্ছে বিকাশ অ্যাপে লগ ইন করলে ওয়েলকাম বোনাস পাবে 25 টাকা, রেফার বোনাস পাবে হচ্ছে 20 টাকা, এরপর হচ্ছে আপনার মোবাইল রিচার্জের মাধ্যমে 15 টাকা রিচার্জ করলে ক্যাশব্যাক পাবে 15 টাকা। তাহলে সর্বমোট হচ্ছে 60 টাকা। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যখনই অ্যাকাউন্ট করবেন অবশ্যই কারো না কারো আমার রেফারে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কারো রেফারের মাধ্যমেই অ্যাকাউন্টটা করবেন তাহলে 3টা বোনাসই আপনি পাবেন। আর যদি রেফারের মাধ্যমে অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আপনি 3টা বোনাস পাবেন না। আর কারো যদি রেফারে জয়েন করতে না পারেন, আমার রেফারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার যদি মন চায় সেখান থেকে ক্লিক করে বিকাশ অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি 3টা বোনাসই পাবেন। এবার হচ্ছে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে অফারের একটা গুরুত্বপূর্ণ শর্ত, সেই শর্তটা হচ্ছে শুধুমাত্র বিকাশ অ্যাপের নতুন গ্রাহকরা এই অফারটি পাবেন। অর্থাৎ আগে বিকাশ অ্যাপে লগ ইন করা হয়নি এমন ডিভাইস হতে হবে। অর্থাৎ আপনার একটি মোবাইল, ধরুন আপনার একটি মোবাইল আছে সেখানে আগে অন্য কেউ, আপনার অ্যাকাউন্ট না থাকতে পারে, অন্য কেউ একটা বিকাশ অ্যাপ ডাউনলোড করে সেখানে ব্যবহার করেছে, তাহলে হবে না। এমন ডিভাইসে বিকাশ অ্যাপ ইনস্টল করে এই কাজটা করতে হবে যেখানে আগে কখনো বিকাশ অ্যাপ ব্যবহার করা হয়নি, তাহলে কিন্তু এই বোনাসটা পাওয়া যাবে। আপনারা অনেকে আছেন যেটা হচ্ছে আপনার একবার মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে, বাবার আইডি কার্ড দিয়ে, দাদার আইডি কার্ড দিয়ে, দাদির আইডি কার্ড দিয়ে, একটা ডিভাইস দিয়ে 5 থেকে 6টা অ্যাকাউন্ট করেন, এইরকম করলে হবে না। আপনার এমন একটা ডিভাইস হতে হবে যে ডিভাইসে আগে কখনো বিকাশ অ্যাপ ব্যবহার করা হয়নি, এরকম ডিভাইস হলে আপনারা এই বোনাসগুলো পাবেন, অন্যথায় বোনাস পাবেন না। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শর্ত, কারণ এটা বলে দিলাম, আপনারা অনেকে আছেন, এটা এখানে লেখা আছে অফারের যে শর্ত সেখানে, আপনারা অনেকেই বলবেন যে অ্যাকাউন্ট করেছি ভাই কিন্তু টাকা পাচ্ছি না, বোনাস পাচ্ছি না, এটা বলবেন না ভাই। এখানে শর্তের মধ্যে লেখাই আছে এমন ডিভাইস হতে হবে যে ডিভাইসে আগে কখনো বিকাশ অ্যাপ ব্যবহার করা হয়নি, যদি বিকাশ অ্যাপ ব্যবহার করাতে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই বোনাসটা পাবেন না। সো বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য।